হরে কৃষ্ণ জয় সচিদ গৌরহরি জয় সচিনন্দন গৌরহরি জয় সচিনন্দন গৌরহরি नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीतिनामिने नामाचार्यपादाय निताय कृपाप्रदायिने घोरकथाधामुदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पश्चात्त्यदेशतारिणे वंशाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितालावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रियद्वैतगदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण कृष्णकृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ আজ শ্রী চৈতন্য চৈতাম্বিত অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলভয় চরণারবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ও ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী শ্রীল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার হিতী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের শ্রীপাদপদে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকী আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণা আজকে আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদের চৈতন্য মহাপ্রভুর প্রেম প্রলাপ বিষয়বস্তুর বত্রিশ নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব হরে কৃষ্ণ কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণচরিত সুধা সার স্বাদ তার স্বাদ যে না জানে জন্মিয়ানা মইল মৈলকেনে সে ভেক জিহাসম সেরসনা ভেক জিহাসম কৃষ্ণের অধরামৃত ও কৃষ্ণের অপ্রাকৃত গুণ ও বৈশিষ্ট্য সকল সুধার নির্যাসের স্বাদকেও তুচ্ছ করে দেয় সেই স্বাদ যে আস্বাদন না করে সে জন্মেই মরে গেল না কেন এবং তার জুহা বেঙ্গের জুহারই মতো মৃগ মদ নীলুৎপল মিলনে যে পরিমল যেই হরে তার গর্ব মান হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ সেই নাসা ভৎস্রার সমান কস্তুরী আর নীলকমলের সৌরভের মিলনে যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয় শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ সেই গন্ধকেও খর্ব করে দেয় সেই কৃষ্ণের অঙ্গগন্ধ যে আঘ্রান করল না তার নাসিকা কামারের হাপারের মতো কৃষ্ণ পদতল কুটিচন্দ্র চন্দ্র সুশীতল তার স্পর্শ যেন স্পর্শ স্পর্শমণি তার স্পর্শ নাহি যার সে যা ওক সেই বপু লহ জানি শ্রীকৃষ্ণের করকমল ও পদতল এত স্নিগ্ধ যে তার সঙ্গে কোটি কোটি চন্দ্রের সুশীতলতার তুলনা করা যায় না তার স্পর্শ যেন স্পর্শমণির স্পর্শের মতো কিন্তু যে সেই হস্ত ও পদ স্পর্শ করল না তার জীবন ব্যর্থ এবং তার দেহ লোহার মত করিয়া বিলাপন প্রভু শ্রী সচি উঘাড়িয়া হৃদয়ে রশোক দৈন্য নিবেদ বিষা অবসাদে পুনরপি পড়ে এক শোক এভাবেই বিলাপ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের শোক ব্যক্ত করলেন এবং দৈন্য নির্বেদ বিষাদ ও হৃদয়ের অবসাদে পুনরায় একটি শ্লোক পাঠ করেছিলেন শিলপ্রভুপাধ তাৎপর্য উল্লেখ করেছেন ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থে দৈন্য শব্দটির বিশ্লেষণ করে বলা হয়েছে যখন দুঃখ ত্রাস ও অপরাধ বোধ আদি মিলিত হলে নিজেকে যে নিকৃষ্ট বলে মনে হয় সেই অনুভূতিকে বলা হয় দৈন্য সেই দিনতার প্রভাবে দৈন্যময়ী যাচয়া হৃদয়ের অপুটতা অস্বচ্ছন্নতা নানা ভাবনা ও অঙ্গের জড়তা প্রকাশ পায় নির্বেদ শব্দটির বিশ্লেষণ করে ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে অন্তত দুঃখ বিচ্ছেদ ঈর্ষা অকর্তব্য অনুষ্ঠানের জন্য কর্তব্যের অনাচরণ হেতু শোকযুক্ত নিজের অপমানবোধকেই নির্বেদ বলে নির্বেদ হলে চিন্তা অশ্রু বৈবর্ণ দৈন্য ও নিঃশ্বাস হয়ে থাকে বিষাদ শব্দটির বিশ্লেষণ করে ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে ইষ্টবস্তুর অপ্রাপ্তি সংকল্পিত প্রারব্ধ কার্যে অসিদ্ধি বিপত্তি ও অপরাধ আদির থেকে যে অনুতাপ হয় তাকে বলা হয় বিষাদ বিষাদ হলে উপায় ও সহায়ের অনুসন্ধান চিন্তা রোদন বিলাপ শ্বাস বৈবর্ণ্য ও মুখ শুষ্ক হয়ে উঠে ভক্তির সিন্ধু গ্রন্থে দৈন্য নির্বেদ ও বিষাদ আদি তেত্রিশটি ব্যভিচারী ভাবের উল্লেখ করা হয়েছে সেগুলি বাক্য ভ্রূনেত্র আদি ভঙ্গি দ্বারা ব্যক্ত হয় ভাবের গতিকে সঞ্চার করে বলে ব্যভিচারী ভাবকে সঞ্চারী ভাব दैवानम या दैवान मधुरी लूचन पथम पथ्यक चेतो मदन हतकेना हृत अद्भूत पुनरजस्ने अस पुनरजस्न एस क्षणम अपि দৃশরেতি পদবিম বিধাস্ত লিখিল ঘটিকা রত্ন খচিতা দৈবাৎ শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে আমার চিত্ত দর্শন সৌভাগ্যমদ কর্তৃক হত হওয়ায় মদন ও আনন্দ নাম কোনো তত্ত্ব তা অপহরণ করেছিল এবং আমাকে প্রাণ ভরে সে ইষ্টদেবকে দেখতে দেয়নি আবার যখন পুনরায় সেই কৃষ্ণস্বরূপ দেখতে পাবো তখন সেই সময়কে আমি বহু রত্ন দিয়ে অলঙ্কৃত করব এই শ্লোকটি রামানন্দ রায়ের চরিত জগন্নাথ বল্লভ নাটক থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানীর উক্তি যে কালে বা দেখিনু বংশীবদনে সেই কালে আইলা দুই বৈরী আনন্দ আর মদন হরিনিলম রমন দেখিতে না পাইনু নেত্রভরি যে সময়ে বা স্বপ্নে বংশীবদন শ্রীকৃষ্ণকে আমার দেখার সৌভাগ্য হল তখন আমার দুটি শত্রু এসে উপস্থিত হলো তারা হচ্ছেন আনন্দ আর মদন তারা যেহেতু আমার মন হরণ করে নিল তাই আমি আমার নেত্রভরে শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দর্শন করতে পারলাম না পুনঃ যদি ক্ষণ করায় কৃষ্ণ দর্শন তবে সেই ঘটিক সন পল দিয়া চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কৃত মু সকল পুনরায় যদি আমার কোনো সময় শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য হয় তাহলে মালা চন্দন ও নানা রত্নলঙ্কার দিয়ে আমি সেই সময়টিকে অলঙ্কৃত করব ক্ষণে বাজ্য হইলমন আগে দেখে দুইজন তারে পুছে আমি না চৈতন্য স্বপ্ন প্রায় কি দেখিনু কিবা বা আমি প্রলাপিনু তোমরা কিছু শুনি আছ দৈন্য যখন শ্রীচৈতন্য মহাপ্রভু বাজ্যজ্ঞান লাভ করলেন তখন তিনি তার সামনে দুজন মানুষকে দেখতে পেলেন তাদের তিনি জিজ্ঞাসা করলেন আমি কি সচেতন আমি কি স্বপ্ন দেখছিলাম আমি কি প্রলাপ করছিলাম তোমরা কি আমাকে কোনো দৈনোক্তি করতে দেখেছ বা শুনেছ ভাবাপিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এভাবেই দৈনক্তি করছিলেন তখন তিনি তার সম্মুখে দুজন ব্যক্তিকে দেখতে পেলেন তাদের একজন হচ্ছেন তার সচিব শ্রী স্বরূপ দামোদর এবং অপরজন হচ্ছেন রায় রামানন্দ বাজ্য লাভ করে তিনি যখন তাদের দেখতে পেলেন তখন তিনি শ্রীমতী রাধারাণীর ভাবে আবিষ্ট হয়ে প্রলাপ করতে থাকলেন তিনি তাদের জিজ্ঞাসা করেন যে তিনি সেই চৈতন্য মহাপ্রভু কি না সোনমর প্রাণের বান্ধব নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র জীবন দেহেন্দ্রীয় বৃথা মর সুচৈতন মহাপ্রভু বললেন তোমরা আমার প্রাণের বন্ধু তাই আমি তোমাদের বলছি যে কৃষ্ণ প্রেমরূপ সম্পদ আমার নেই তাই আমার জীবন অত্যন্ত দারিদ্রগ্রস্ত আমার দেহ ও ইন্দ্রিয়গণ সকলেই অর্থহীন পুনঃ কয়ে হায় হায় শুন স্বরূপ রাম রায় এই মর হৃদয় নিশ্চয় করহ, বিচার হয় নয় কহসার এত বলি শ্লোক উচ্চারণ পুনরায় শ্রী সর্বদাম গোস্বামী ও রামানন্দ রায়কে সম্বোধন করে অত্যন্ত ব্যাকুলভাবে বললেন হায় তোমরা নিশ্চয়ই আমার হৃদয়ের কথা জানো আমার হৃদয় জেনে তোমরা বিচার করো আমি ভ্রান্ত না অভ্রান্ত তোমরা যথাযথভাবে আমাকে তা বলো এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু আর একটি শ্লোক বলতে শুরু করেন কহি অবরহিতি হই মানুষে জয় হই কসস বিরহে হুন্তস্মি ক জি প্রেম সব রকম কৈতব রহিত এবং তা এই জড়জগতের কখনোই প্রকাশিত হয় না যদি প্রকাশিত হয়ও কিন্তু বিরহ হয় না যদি বিরহ হয় তবে জীবন থাকে না এই প্রাকৃত শ্লোকটির সঠিক সংস্কৃত পরিণতি হচ্ছে কৈতবরহিতম প্রেম নহি ভবতি মানুষে লোকে যদি ভাবতি বিরহ বিরহে সত্যপি ন কো জীবতি অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম সেই প্রেমানী লোকে না হয় যদি হয় তার যোগ না হয় তবে বিয়োগ বিয়োগ হইলে কেহ না জিয় শুদ্ধ কৃষ্ণ প্রেম ঠিক নদের সোনার মতো সেই প্রেম নীলকে অনুপস্থিত যদি তা দেখা যায়ও তবে কখনো বিচ্ছেদ হয় না যদি বিচ্ছেদ হয় তবে জীবন থাকে না এত কহে শিশত শ্লোক পড়ে অদ্ভুত শুনে দুহে এক মন হৈয়াম আপন হৃদয় কাজ কহিতে বা শিয়েলা তবু কহি লাজ খাইয়াম এভাবে বলে সচী সুত আর একটি অদ্ভুত শ্লোক পাঠ করলেন এবং রামানন্দ রায় ও একাগ্র চিত্তে তা শ্রবণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমার হৃদয়ের এই কার্যকলাপ ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করছি তবু লজ্জার মাথা খেয়ে আমি তা বলছি প্রেম গন্ধি মে হরৌ ক্রন্মি সৌভাগ্যভরম প্রকাশিত বংশীবিলোকন বিনা বিভর্মি প্রাণ পতঙ্গৃথা হে সখি আমার হৃদয়ে কৃষ্ণ প্রতি প্রেমের নামগন্ধ নেই তবে যে আমি ক্রন্দন করি তা কেবল নিজের সৌভাগ্য অতিশয্য প্রকাশ করবার জন্য বংশীবদন শ্রীকৃষ্ণের দর্শন বিনা আমি যে প্রাণ পতঙ্গ ধারণ করি তা বৃথা দূরে শুদ্ধ প্রেমগন্ধ কপট প্রেমর বন্ধ সেহ কৃষ্ণ পাই তবে যে করি ক্রন্দ স্য প্রক্ষণ করিহ, জানিহ, জানি হ নিশ্চয় প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি আমার প্রেম বহু দূরে আমি যা করি তা কেবল ছলনা না মাত্র তোমরা যে আমাকে ক্রন্দন করতে দেখো তা কেবল আমার সৌভাগ্য প্রদর্শন করার জন্য তা তোমরা নিশ্চিতভাবে যেন বিশ্বাস কর যাতে বংশীধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ যদ্যপি নাহি ক আলম্বন নিজ দেহে করি প্রীতি কেবল কামের রীতি প্রাণ কীটে এ ধারণ যদিও আমি বংশী বাদনে রথ কৃষ্ণের সদৃশ মুখমণ্ডল দর্শন করতে পারি না এবং যদিও তার সঙ্গে আমার মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই তবু আমি আমার দেহের প্রতি আসক্তি পোষণ করি সেটি কেবল কামের রীতি এভাবে আমি আমার প্রাণ কীটকে ধারণ করেছি এ সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বলেছেন যে সেব্য বিষয় ও সেবক আশ্রয় এই উভয় তত্ত্বের সম্মিলনকে আলম্বন বলে আশ্রয়ের শ্রবণ বিষয়ের বংশীধ্বনি বিষয়ের চাঁদমুখ দর্শনে আগ্রহভাব আশ্রয়ের আলম্বন রাহিত্যের জ্ঞাপক সিও বহির অনুভূতির বসে কাম চরিতার্থতায় বৃথা প্রাণ ধারণ কৃষ্ণপ্রেমা সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল সেই প্রেমায় অমৃতের সিন্ধু নির্মল সে অনুরাগে না লুকাই অন্য দাগে শুক্লবস্ত্রে বিন্দু, কৃষ্ণ কৃষ্ণপ্রেম অত্যন্ত নির্মল ঠিক গঙ্গা জলের মতো সে প্রেম অমৃতের সিন্ধু সে নির্মল অনুরাগে অন্য কোনো দাগ লুকাতে পারে না সাদা কাপড়ে যেমন কালীর দাগ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে ঠিক তেমনি নির্মল কৃষ্ণ প্রেমের অনুরাগ সাদা কাপড়ের মতো অনুরাগের অভাব কালির দাগের মতো সাদা কাপড়ে যেমন এক ফোঁটা কালির দাগ প্রবলভাবে চোখে পড়ে ঠিক তেমনি বিশুদ্ধ ভগবত প্রেমে ভগবানের প্রতি অনুরাগের অভাব অত্যন্ত প্রবলভাবে ফুটে ওঠে শুদ্ধ প্রেম সুখ সিন্ধু পাই তার একবিন্দু সেই বিন্দু জগত ডুবাই কহবার যোগ্য নয় তথাপি বাউলে কয় কহিলে বা কেবা পাতি যাই শুদ্ধ কৃষ্ণপ্রেম আনন্দের সমুদ্রের মতো তার এক বিন্দু সমস্ত জগৎকে ভাসিয়ে দিতে পারে এই ধরনের ভগবত প্রেমের কথা প্রকাশ করার যোগ্য নয় তবু উন্মাদেতা বলে আর সে বললেও কেউ তার কথা বিশ্বাস করে না এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ সনে নিজ ভাব করে নিদিতম বাজ্যে বিশ্বজ্বালা হয় ভিতরে আনন্দময় কৃষ্ণপ্রেমার অদ্ভুত চরিত এভাবেই দিনের পর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদামদর ও রামানন্দ রায়ের কাছে তাঁর হৃদয়ের ভাব ব্যক্ত করতেন সেই ভাব বাইরে বিশের জ্বালার মতো কিন্তু অন্তরে পরম আনন্দের অনুভূতি কৃষ্ণপ্রেমের এই এক অদ্ভুত চরিত্র এই প্রেমা সদন তপ্ত ইক্সু চরবন মুখ জলে না যায় তনন সেই প্রেমা যাঁর মনে তাঁর বিক্রম সেই জানে বিষামৃতে একত্র মিলন প্রেমের সা তপ্ত ইক্ষু চর্বণ করার মতো তপ্ত ইক্ষু চর্বণে মুখ জ্বলে কিন্তু তবুও তা ত্যাগ করা যায় না তেমনি প্রেম যিনি আস্বাদন করেছেন তিনি তার বিক্রম সম্বন্ধে অবগত विस ओ अमृतर्मिलर्मत पीडाभिलकुटकुटतागर्भस निसन्देन मुदासुधा मधुरिमा अलङ्कारसङ्कुचन प्रेमा सुन्दरी नन्दनन्दन पर जागर्ती ইজস্ব অন্তরে জ্ঞায়ন্তে স্ফুট অশ বক্র মধুরাহ বিক্রান্ত হুচৈতন্য মহাপ্রু বললেন হে সুন্দরী নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা যার হৃদয়ে জাগরিত হয়েছে তার বক্র ও মধুর ভাব বিক্রম স্পষ্টভাবে প্রকাশ পায় সে প্রেম দুভাবে করে অর্থাৎ নতুন সর্পবিষের কটুতার গর্বকে স্বজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে অর্থাৎ চরম দুঃখের উদয় করায় আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যের যে অহংকার তার সংকুচনকারী পরম সুখ প্রদান করে এই শ্লোকটি ছিল রূপগোস্বামী বিরচিত বিদগ্ধ মাধব নাটক থেকে নান্দিমুখীর প্রতি পৌর্ণমাসীর উক্তি যে কালে দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাথ তবে জানে আইলাম কুরুক্ষেত্রে সফল হইল জীবন দেখিল পদ্মলোচন জুড়াইল তনু শ্রী শ্রীচৈতন্য মহাপুরু যখন বলরাম সহ শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন তখন তার মনে হতো আমি কুরুক্ষেত্রে এসেছি পদ্মলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হল এবং আমার দেহ মন ও নেত্র জুড়িয়ে গেল গরুড়ের সন্নিধানে রহি করে দর সে আনন্দে রে কি কহি বলে গরুড় স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে শেখালভ রিলয় সৃজলে গরুড় স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন সেই প্রেমের প্রভাবে তার কথা কী বলব স্তম্ভের নিচে যে একটি খাল ছিল তা তার প্রেম অশ্রুজলে পূর্ণ হয়ে যেত জগন্নাথ মন্দিরের সম্মুখে জগমোহনের শেষ প্রান্তে একটি স্তম্ভের উপর গরুড়ের বিগ্রহ রয়েছে তাকে বলা হয় গরুড়স্তম্ভ তার পশ্চাতভাগের তলভূমিতে নিম্নভাবে একটি খাল ছিল তা সে চৈতন্য মহাপ্রভুর প্রেমাশ্রু জলে পূর্ণ হয়ে যেত হইতে ঘরে আসি মাটি রে বসি নখে করে পৃথিবী লিখন হাহা কাহা বৃন্দাবন কাহা গোপেন্দ্র নন্দন কাহা সেই বংশীবদন জগন্নাথ মন্দির থেকে ঘরে ফিরে সে চৈতন্য মহাপ্রভু মাটির মেঝেতে বসে তার নক দিয়ে ভূমি লিখন করতেন সেই সময়ে গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে তিনি ক্রন্দন করতেন হায় কোথায় সেই বৃন্দাবন কোথায় গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কোথায় সেই বংশীবদন কাহা সে ত্রিভঙ্গঠাম কাহা সেই বেনুগান কাহা সেই যমুনা পুলিনম কাহা সে রাসবিলাস নিত্য গীত হাস প্রভু মদন মোহন শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করতেন কোথায় সেই ত্রিভঙ্গ বংকিম কৃষ্ণ কোথায় সেই গীত কোথায় সেই যমুনার পুলিন কোথায় সেই রাসবিলাস কোথায় সেই নিত্য গীত হাস্য আর কোথায় বা আমার প্রভু শ্রী মদন মোহন উঠিল নানা ভাব বেগ মনে হইল উদ্বেগ ঘনমাত্র নারে গুঁআইতেনে প্রবল বিহানলে ধৈর্য হইল ঢলমলে নানা শ্লোক লাগিলা পড়িতে এভাবেই বিবিধ ভাবের উদয় হত তাতে মহপ্রভুর মন উদ্বেগে পূর্ণ হত এবং তিনি এক পলকও নিরুদ্বেগে অতিবাহিত করতে পারতেন না এভাবেই প্রবল বিরহানলে তার ধৈর্য বিচ্যুত হত এবং তিনি বিভিন্ন শ্লোক বলতেন অমুনি অধ্যয়নী দিন অন্তরাণী হরে হে তদ আলোকনম অন্তরে অনাথ বন্ধু করুণয়িক সিন্ধু হাহন্ত হা হন্ত হা হন্ত নয়ামি হে হরি হে অনাথর বন্ধু হে করুণার একমাত্র সমুদ্র তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবা রাত্রি সকল আমি কিভাবে যাপন করব এই শ্লোকটি বিলমঙ্গল ঠাকুরের কৃষ্ণকর্ণামৃত একচল্লিশ শ্লোক থেকে উদ্ধৃত তোমার দর্শন অধন্য এ রাত্রিদিনে এই কাল না যায় কাটান তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু কৃপা করি দেহ দর্শন তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবা রাত্র সকল কাটছে না আমি জানি না কিভাবে আমি সময় অতিবাহিত করব কিন্তু তুমি হচ্ছ অনাথের বন্ধু এবং করুণার সিন্ধু অত দয়া করে তুমি আমাকে তোমার দর্শন দান কর উঠিল ভাব চাপল মন হইল চঞ্চল ভাবের গতি বুঝন না যাই অদর্শনে পুড়ে মন কেমনে পাব দর্শন কৃষ্ণ ঠাই পুছে ন উপায় এভাবেই অপ্রাকৃত অনুভূতির উদয় হওয়ার ফলে মহাপ্রভুর মন চঞ্চল হল এইভাবের গতি কারু পক্ষেই সম্ভব ছিল না সুতরাং কৃষ্ণের অদর্শনে তার চিত্ত দগ্ধ হত তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতেন যে কীভাবে তিনি তার দর্শন পাবেন তৎ শৈশবম ত্রিভুবন অদ্ভুতম ইতি অবেহী। মত চাঞ্চ তব বধিগম্য তোমি মুরিবিধা উদিক্ষত ইসনাভ্যাম হে বংশী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত আমার চাপল্য তুমি জান ও আমি জানি আর কেউ জানে না এই নয়ন দিয়ে নির্জনে তোমার সুন্দর মুখকমল দর্শন করার জন্য এখন আমি কী করব এই শ্লোকটি বিলমঙ্গল ঠাকুর কৃত কৃষ্ণকর্ণামৃত বত্রিশ থেকে উদ্ধৃত তোমার মাধুরী বল তাতে মোর চা পল এই দুই তুমি আমি জানি কাহা করু কাহা যাও কাহা গেলে তোমা পাও তাহা মরে কহ তয়াপনী হে কৃষ্ণ কেবল তুমি আর আমি তোমার মাধুর্যের বিক্রমকে জানি তার প্রভাবে আমার এই চপলতা আমি জানি না এখন আমি কি করব। আর কোথায় বা যাব কোথায় গেলে আমি তোমাকে পাব তুমি দয়া করে আমাকে তা বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা আজকে বাষট্টি নম্বর পর্যন্ত অধ্যয়ন করলাম আগামীকালকে আবার শুরু করবো থেকে হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে